আমরা অনেকেই সেট অঙ্গ করার সময় খুব চিন্তা করি যে এটা কেন হবে এই সূত্রটা মনে রাখতে পারি না। একবারে বেসিক নিয়ম, এগুলো কোনো সূত্র না, এগুলো একটা প্রসেস। ঠিক আছে, আমি ধরলাম দুইটা ব্যান্ড ডায়াগ্রাম, একটা এ আর একটা ব্যান্ড ডায়াগ্রাম ধরলাম বি। ঠিক আছে, একটা ব্যান্ড ডায়াগ্রাম এ আর একটা ব্যান্ড ডায়াগ্রাম বি। এখন আমি ধরলাম যে এটা হইল টোটাল একটা আয়তক্ষেত্র, এখানে অনেক সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, অনেক সংখ্যা আছে, ধরলাম এটা 0। ওকে, তো এখানে দেখেন আমি যদি প্রথমে লিখি এ কমপ্লিমেন্ট, কেউ কেউ বলে এ কমপ্লিমেন্ট, কেউ বলে এ ড্যাশ, কেউ বলে এ নট। আমি স্পেশালি বলি এটা এ নট। এ নট মানে এ না, এই এ নট মানে হলো এ নট ইকুয়ালস টু ইউনিভার্সাল মাইনাস এ। তার মানে কি, ইউনিভার্সালি কি আছে 1 থেকে শুরু করে কি আছে দেখেন তো, 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আচ্ছা, আর এর মান কি আছে, এর মান আছে 1 2 3 4। এখন বিয়োগের সূত্র কি, বিয়োগের সূত্র হলো যেগুলি কমন আছে এগুলি বাদ যাবে, 1 2 3 4 0 5 6 7 8 9। দেখেন তো, এই যে এর গুলি যদি বাদ দিয়ে দেই 1 2 3 4 তাহলে কি থাকে 0 5 6 7 8 9। এই যে 0 5 6 7 8 9, তাহলে এ কমপ্লিমেন্ট মানে এ নট মানে কি, এ কমপ্লিমেন্ট অথবা এ নট মানে হইল ইউনিভার্সাল মাইনাস এ। ওকে, এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে হইল কমন এবং আনকমন, আর এইটারে বলা হয় এ ইন্টারসেক্ট বি, এটা হইল কেবলমাত্র কমন। তাহলে প্রথমটা হইলো এ ইউনিয়ন বি হইল কমন এবং আনকমন, এর মানে এ এবং বি এর কমন এবং আনকমন চেয়েছে। তো আমি লিখলাম নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। এখন দেখেন ইন্টারেস্টিংলি, যখন আমি নাম্বার অফ এ লিখলাম তখন এই কালো বাউন্ডারিটা লিখলাম, যখন আমি নাম্বার অফ বি লিখলাম এই লাল বাউন্ডারিটা লিখলাম। কিন্তু মজার বিষয় হইলো এই কালো এবং লাল বাউন্ডারি লিখতে গিয়ে এই 4 যে অংশটা, এই অংশটা আমি দুইবার লিখলাম, এই অংশটা আমি দুইবার লিখলাম। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা কি, এই জায়গাটা হলো এ এবং বি এর কমন অংশ। তাহলে আমি তো এ ইউনিয়ন বি বলছি কমন এবং আনকমন, কমনও নিব আনকমনও নিব, কিন্তু বলি নাই যে কোনোটা একবারের চেয়ে বেশি নিব, মাত্র একবার নেওয়া যাবে। তাহলে আমি এ এবং বি নেওয়ার সময় এই জায়গাটা আমি দুইবার নিয়েছি, তাহলে একবার আমার কি করে দিতে, বাদ দিতে হবে। তাহলে এই জায়গাটা কি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, যদি আমাদের ব্যান্ড ডায়াগ্রাম 3টা হয় তাহলে কি হবে, যদি ব্যান্ড ডায়াগ্রাম 3টা হয়, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আর মানে এ বি সি এর কমন আনকমন সবকিছু। তাহলে আমি যদি প্রথম নাম্বার অফ এ নেই প্লাস নাম্বার অফ বি নেই প্লাস নাম্বার অফ সি নেই, এখন দেখেন এর সময় এ বি এর অংশটা নিয়ে গেলাম, বি এর সময় এ এর অংশ নিলাম, আবার সি এর অংশ নিলাম, আবার এর সময় বি এর অংশ নিলাম, সি এর অংশ নিলাম। এর মানে যখন এ নিচ্ছি শুধু এ নিচ্ছি না, বি এবং সি এর অংশ নিচ্ছি, বি নিচ্ছি যখন তখন বি নিচ্ছি না, এ এবং সি এর অংশ নিচ্ছি, এবং যখন সি নিচ্ছি তখন এরও কিছু অংশ আছে বি এরও। এর মানে এর কিছু অংশ মানে কি, এ আর সি এর কমন, বি এর কিছু অংশ মানে কি, বি আর সি এর কমন, এ যখন নিচ্ছি এ আর বি এর কমন। এর মানে দেখেন এর সময় এ বি এর কমন কিছু অংশ আছে, তাহলে এ বি এর কমন অংশটা আমি বাদ করে দিই, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আবার যখন বি সি নিলাম, বি এবং সি, তাহলে এই বি এবং সি এর কমন অংশ দুইবার নিলাম, তাহলে মাইনাস করে দেই নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। আবার যখন এ নিয়েছি তখন সি এর কিছু নিয়েছি, আবার যখন সি নিয়েছি এর কিছু নিয়েছি, আর মানে এই কমন অংশটা নিয়েছি, তাহলে মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ। এখন মজার বিষয় হলো দেখেন আমি একবার নেয়ার কথা ছিল সবগুলি, কিন্তু এ নেয়ার সময় বি এর এবং সি এর কিছু অংশ নিয়েছি, তাহলে এই এর সময় এ এবং বি এর কমন অংশটা বাদ দিছি, এ এবং সি এর কমন অংশটা বাদ দিছি। আবার যখন বি নেয়ার কথা ছিল তখন এ এর কিছু অংশ নিয়েছি, সি এর কিছু অংশ নিয়েছি, তখন এই বি এবং সি এর কমন অংশটা বাদ দিয়েছি। কিন্তু যখন আমি এই অংশটা বাদ দিলাম, যখন এই অংশটা বাদ দিলাম, এই অংশটা বাদ দিলাম, ঠিক আছে, এই জায়গাটা দুইবার লিখছিলাম একবার বাদ দিছি, এই জায়গাটা দুইবার লিখছিলাম একবার বাদ দিছি, এই জায়গাটা দুইবার লিখছিলাম একবার বাদ দিছি, সমান সমান। কিন্তু দেখেন মজার বিষয়, যখন এ লিখছি তখন এই জায়গাটা লিখছিলাম, যখন বি লিখছি তখন এই জায়গাটা লিখছিলাম, যখন সি লিখছি তখন এই ব্ল্যাক অংশটা লিখেছিলাম, যখন এ মাইনাস বি বাদ দিছি তখন ব্ল্যাক অংশটাও কি বাদ দিয়ে দিলাম, যখন এ ইন্টারসেকশন বি লিখলাম তখন ব্ল্যাক অংশ অংশ বাদ দিছি, যখন বি ইন্টারসেকশন সি লিখলাম তখনও ব্ল্যাক অংশ বাদ দিছি, যখন সি ইন্টারসেকশন এ লিখলাম তখনও ব্ল্যাক অংশ বাদ দিছি। তাহলে আমি ব্ল্যাক অংশটা লিখছিলামও তিনবার, ব্ল্যাক অংশটা বাদও দিয়ে দিছি কি তিনবার। তাহলে অ্যাকচুয়ালি ব্ল্যাক অংশটা আমার এখন কি লেখা হয় নাই, তাহলে এই ব্ল্যাক অংশটা আমার কি করতে হবে, যোগ করতে হবে। এর মানে কি, এইটা হলো তিনটার কমন, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, এটাই বলে মানুষ সূত্র, যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার এ ইন্টারসেকশন বি বি ইন্টারসেকশন সি মাইনাস সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, এটাই বলে সূত্র। আরেকটা জিনিস বলে রাখি, দেখেন নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল নট, এটার লেখা যায় নাম্বার অফ এ নট ইন্টারসেকশন বি নট। এর মানে যদি হোল থাকে ইন্ডিভিজুয়ালি দেয়া যায়, মাঝের সাইনটা চেঞ্জ হয়, অথবা এটা যদি এমন থাকে এ ইন্টারসেকশন বি হোল নট, তখন এটা লেখা যাবে কি নাম্বার অফ এ এ নট ইউনিয়ন বি নট। এর মানে আপনি যখন হোল না দিয়ে ইন্ডিভিজুয়াল দিবেন তখন মাঝের সাইনটা কি চেঞ্জ হবে। ওকে, মাঝের সাইন চেঞ্জ হবে। অনেক অঙ্কের মধ্যে দেখবেন এটা থাকে, যদি বলে অ্যাটলিস্ট ওয়ান, এর মানে এই তিনটার মধ্যে কি অ্যাটলিস্ট কমপক্ষে একটা, এর মানে একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, তিনটা হইতে পারে, এর মানে কি সবগুলি মানে কি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটার সূত্র কি একটু আগে যেটা লিখেছিলাম, তাহলে অ্যাটলিস্ট ওয়ান বললে কি এই সূত্রটা হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি minus number of A intersection B minus number of B intersection C minus number of C intersection A plus number of A intersection B intersection C। একটু আগে যে দেখলাম যে অ্যাটলিস্ট একটা, এর মানে কি এট বেস্ট বলে নাই, তাহলে দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। যদি বলে অ্যাটলিস্ট টু, এটা কি ৪ নম্বরের সূত্র। আর যদি বলে ৫ নম্বরেরটা অ্যাটলিস্ট টু, এর মানে এই তিনটা থেকে কমপক্ষে দুইটা, তিনটাও হইতে পারে, কমপক্ষে দুইটা, তিনটা হইতে পারে। তাহলে কমপক্ষে দুইটা হইলে কি হবে, এ ইয়েস কি হইতে পারে, এ ইয়েস ইন্টারসেকশন বি ইয়েস ইন্টারসেকশন সি নট, তাহলে এ এবং বি বাট নট সি। আবার দুইটা কি হইতে পারে, এ ইন্টারসেকশন সি বাট নট বি। আবার কি হইতে পারে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি বাট নট এ, মানে বি সি, এ সি এ বি। দেখেন এ দুইবার, বি দুইবার, সি দুইবার, ঠিক আছে। এটা হলো কমপক্ষে দুইটা, তিনটাও তো হইতে পারে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বলছে কমপক্ষে দুইটা, বেশি কি তিনটাও হইতে পারে, তাহলে এই সবগুলির যোগফল। আর এটা বলছে নান অফ দিস, মানে কোনোটাই না, এর মানে কি নাম্বার অফ এ নট ইন্টারসেকশন বি নট ইন্টারসেকশন সি নট, ঠিক আছে। এখন বলতে পারেন যে ইন্টারসেকশন কেন হইল, ইন্টারসেকশন হইল কমন, আর ইউনিয়ন হইল কমন এবং আনকমন, কমন এবং আনকমন। এখন এই যে ইন্টারসেকশন কমন মানে কি কোনোটাই না, এর মানে এই যে না বোধক, এইটা সবার মধ্যে একটা কমন আছে। বললাম কেউই খেলে না, এও খেলে না, বিও খেলে না, সিও খেলে না, তাহলে এই যে তাদের মধ্যে একটা কমন আছে। একটু আগে বলছিলাম যে এটাও লিখতে পারেন, অথবা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল নোট লিখতে পারেন, কারণ ইন্ডিভিজুয়াল নোট ছিল, আমি মাঝের সাইন চেঞ্জ করে দিছি আর ইন্ডিভিজুয়ালটাকে হোল করে দিছি। কেন করে দিছি, এটার একটা কারণ আছে। ওই যে এ প্রাইম লিখছিলাম কি, এ নোট লিখছিলাম কি ইউনিভার্সাল মাইনাস এ, তো তাহলে এটা সমান কি ইউনিভার্সাল মাইনাস এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এখন এটার সূত্র তো আমরা জানি যে এটার সূত্র, এটা মানগুলি বসাই দিলে কি রেজাল্ট পাওয়া যাবে। আরেকটা বলছে অল অফ দিস, সবগুলি, অল অফ দিস। এই যে অল অফ দিস কি, এই যে এখানে লিখছিলাম না যে এটার মধ্যে যে এখানে দুইটা পছন্দ করে কিন্তু একটা করে না, কিন্তু এইখানে লিখছিলাম কি তিনটাই পছন্দ করে। আর মানে কি যখন বলবে অল অফ দিস তখন হবে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, আর মানে তিনটাই পছন্দ করে অল অফ দিস। আর মানে কি এই ব্ল্যাক অংশটা, এ ও এই ব্ল্যাক অংশ পছন্দ করে, বি ও এই ব্ল্যাক অংশ পছন্দ করে, এবং সি ও কি এই ব্ল্যাক অংশ পছন্দ করে। কোঅর্ডিনেট জিওমেট্রি অথবা লিনিয়ার ইকুয়েশন, মনে করেন এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে x এর মান 2 y এর মান 5, ওকে, এই পয়েন্টে x এর মান 3 মাইনাস y এর মান 5। তাহলে বলছে মিড পয়েন্ট কিভাবে বের করে, মিড পয়েন্ট হলো x এর দুইটা যোগফল 2 প্লাস মাইনাস 3 ডিভাইডেড বাই 2, 5 প্লাস 5 ডিভাইডেড বাই 2, এর মানে কি মাইনাস 1 ডিভাইডেড বাই 2, 5 5 এর 10, 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে এই দুইটার মধ্যবর্তী পয়েন্ট পয়েন্ট কি হবে, দুইটার যোগফলকে দুই দিয়ে ভাগ করলেই আমরা মিড পয়েন্ট পেয়ে যাব। এই চ্যাপ্টারগুলি পর আলোচনা করব, এখন শুধু সূত্রগুলি বলছি। ডিসটেন্স, ডিসটেন্সকে ডি দিয়ে প্রকাশ করা হয়। এইটার সূত্র হইল x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এটা হলো ডিসটেন্সের সূত্র, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এরিয়া কিভাবে বের করতে হয়, মনে করেন এটা একটা ত্রিভুজ a b c, আর এটা মনে করেন a h, এটা একটা a d লেখেন a b c d, এটার মান মনে করেন h। এখন এইটার এরিয়া কি, এরিয়া অফ ABC equals to half into base into height, তাহলে height h, base মনে করেন 10, তাহলে কি হবে half into 10 into h, এটা এটা কাটলে 5, এর মানে কি 5h। ঠিক আছে, যদি এমন দেয়া না থাকে, মান দেয়া নাই, তখন এরিয়া বের করার ফর্মুলা হলো কি, এরিয়া অফ ABC equals to half, দেখেন এটা মনে করেন x1 y1, এটা x2 y2, এটা x3 y3। ঠিক আছে, তো আপনি এই x1 y1 x2 y2 সহজ ফর্মুলা x3 y3, আবার লেখেন x1 y1, যেহেতু তিনটা a b c কোণাগুণি গুণ করবেন, মাঝে মাইনাস, তাহলে প্রথমে কি হবে x1 y2 minus x2 y1 প্লাস, মাঝে একটা সাইন হবে প্লাস, প্লাস কি হবে দেখেন, এখানে গিয়ে এইটা গুণ করছেন, এখানে শেষ, আবার এইটা গুণ করবেন x2 y3 মাইনাস এই দুইটা y2 x3 প্লাস, আবার এখানে শেষ হচ্ছে, এখানে গুণন করবেন x3 y1 মাইনাস y3 x1। এখন মান বসাই দিবেন, মান বসাই দিলে যা হবে এটাই হলো রেজাল্ট। এখন এটা যদি ত্রিভুজ না হয়ে চতুর্ভুজ হয়, তাহলে মনে করেন b c d আরেকটা আসবে, তো d এর জন্য আবার কি হবে x3 এর পরিবর্তে 4 হবে, y4 হবে, আবার x1 y1 নিব, তাহলে এটার পরে আবার আরেকটা হবে প্লাস, এই যে এখানে গিয়ে শেষ হইলো। ঠিক আছে, তাহলে এবার আবার এটা গুণন, তাহলে কি হবে x4 y1 minus x1 y4 half into এত, এটা রেজাল্ট। শুধু মান বসাই দিবেন, x y a b c d এর মান থাকবে, মান বসাই দিলেই এরিয়া বের হয়ে যাবে, মান বসাই দিবেন এরিয়া বের হয়ে যাবে। যদি দুইটা বিন্দু থাকে a এর মান 2 and 5 মনে করেন, এটা হলো x1 y1, আর b মনে করেন 3 and 5 x2 y2। স্লোপ বের করার সূত্র কি, স্লোপ মানে হলো y2 minus y1 x2 minus x1, তো y2 কত 5 minus y1 5, x2 কত 3 minus 2, এর মানে কি 0 by 1 equals to 0, স্লোপ এটা 0। স্লোপ বের করার নিয়ম y2 minus y1 x2, এটারে m দিয়ে প্রকাশ করা হয়, এটারে m দিয়ে প্রকাশ করা হয়। স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, ইন্টারসেপ্ট ফর্ম হলো y equal to mx plus c, এর মানে এটার বলা কস্ট ফাংশন, x এর সাথে যেই কোফিশিয়েন্ট থাকবে এটাই হলো স্লোপ, x এর সাথে যে কোফিশিয়েন্ট থাকে এটাকে বলা হয় স্লোপ। এবার এই x এর বলা হয় নাম্বার অফ ইউনিট, আর m এর বলা হয় মার্জিনাল কস্ট। এগুলি মনে রাখবেন, চ্যাপ্টারে কাজে লাগবে, কিন্তু শুধু এখানে সূত্র মনে রাখেন y = mx + c, এটা হলো mx এর বলা হয় ভেরিয়েবল কস্ট, আর c এর বলা হয় ফিক্সড কস্ট। বলছি ইন ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট রেভিনিউ ইকুয়ালস টু কস্ট, রেভিনিউ সমান কস্ট অথবা প্রফিট ইকুয়ালস টু 0, প্রফিট ইকুয়ালস টু 0 অথবা রেভিনিউ সমান সমান কস্ট। ঠিক আছে, এখন আপনারা যদি বলে যে একটা ইকুয়েশন তৈরি করো, এখান থেকে ইকুয়েশন তৈরি করার নিয়ম x - x1 x1 - x2, এটা কয় নাম্বার 7 নাম্বার ফর্মুলা, ইকুয়ালস টু y - y1, একবারে সহজ y1 - y2, তার মানে x - x1 x1 - x2 y - y1 y, মানে এই পাশে হইলো x - x1 x1 - x2 = y - y1 / y1 - y2। মান বসায়া আমরা যখন মান বের করব, তখন y = যা হবে এটারে বলা হয় ইকুয়েশন, এটারে বলা হয় কস্ট ফাংশন, y = যা হবে এটারে বলা হবে ইকুয়েশন অথবা কস্ট ফাংশন। হোয়াট ইজ দ্য কস্ট ফাংশন, কস্ট ফাংশন হলো y = mx + c, ধরলাম m এর মান 10, x এর মান জানি না, প্লাস c এর মান ধরলাম 50, তাহলে এটা হলো আমার কস্ট ফাংশন। এর মান 10 হলো মার্জিনাল কস্ট, আর 50 হলো কি আমার ফিক্সড কস্ট। হোয়াট ইজ দ্য রেভিনিউ, রেভিনিউ কিভাবে পাওয়া যায়, রেভিনিউ হলো সেলিং প্রাইস পার ইউনিট ইনটু নাম্বার অফ ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট ইনটু নাম্বার অফ ইউনিট। প্রফিট কিভাবে পাওয়া যায়, প্রফিট ইকুয়ালস টু এই যে রেভিনিউ মাইনাস কস্ট, প্রফিট ইকুয়ালস টু রেভিনিউ মাইনাস। সিম্পল ইন্টারেস্ট বের করার সূত্র পি আই এন, এখানে পি হইল প্রিন্সিপাল অ্যামাউন্ট, আই হইল রেট অফ ইন্টারেস্ট, আর এন হইল নাম্বার অফ ইয়ার্স। ঠিক আছে, এটা হইল সিম্পল ইন্টারেস্ট বের করার। আর কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার সূত্র কি? প্রিন্সিপাল অ্যামাউন্ট অথবা প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস প্রেজেন্ট ভ্যালু। এর মানে আপনি যদি প্রেজেন্ট ভ্যালুটা বাদ না দেন তাহলে বছর শেষে এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট না, এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট যখন বের করবেন তখন প্রিন্সিপাল অ্যামাউন্টটারে বাদ দিয়ে দিবেন, তখন আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবেন। এখন এই দেখেন কম্পাউন্ড ইন্টারেস্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস প্রিন্সিপাল অ্যামাউন্ট। ফিউচার ভ্যালু আপনারা যদি বলে ফিউচার ভ্যালু কোনটা, এইটা হলো ফিউচার ভ্যালু। আর মানে এই ফিউচার ভ্যালু সুদে আসলে কত হবে, সুদে আসলে কত, ফিউচার ভ্যালু মানে সুদ এবং আসল, এটা থেকে যদি প্রেজেন্ট ভ্যালুটা বাদ দিয়ে দেই তাহলে শুধু ইন্টারেস্টটা থাকবে। ডিপ্রিসিয়েশন, আপনি কোন জায়গায় যদি ইন্টারেস্ট মানুষের কাছে টাকা ইনভেস্ট করেন ইন্টারেস্ট পাবেন, আর আপনি একটা সম্পদ কিনলেন এটা বছর বছরে কি ক্ষয় হবে, তাহলে ইন্টারেস্টের সময় হলো প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n, আর ডিপ্রিসিয়েশনের সময় হলো প্রেজেন্ট ভ্যালু 1 মাইনাস i টু দি পাওয়ার n। তার মানে এখানে মানে প্রত্যেক বছর এটা নির্দিষ্ট পরিমাণ কি হয়ে যাবে, চলে যাবে, এজন্য 1 মাইনাস, আর কোনো পার্থক্য নাই। এখানে দেখেন ফিউচার ভ্যালু আবার mn দিয়েছি। mn কি? যদি বলে এই mটা হলো নাম্বার অফ ইনস্টলমেন্ট, যে বছরে দুইবার ইন্টারেস্ট দিবে, তাহলে নাম n হলো কি নাম্বার অফ ইয়ার, ইয়ার এর 2 দিয়ে গুণ হবে, আর i কে ওই ইনস্টলমেন্টের সংখ্যা দিয়ে ভাগ হবে। তাহলে বছরে যদি 4 বার হয় 4n হবে, i কে 4 দিয়ে ভাগ হবে। বছরে যদি 12 বার হয় মান্থলি হয় তাহলে n কে 12 দিয়ে গুণ হবে, i কে 12 দিয়ে ভাগ হবে। আর ডিপ্রিসিয়েশন একটা বললাম। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি কি? এই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আবার কয়েক ধরনের আছে, ডিউ থাকতে পারে। ওকে, তো আমরা নরমাল প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির দুইটা সূত্র আমরা দেখি, যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আর ফিউচার ভ্যালু অ্যানুইটি। একবারে সিম্পল, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এইটা হবে, অ্যানুইটি মানে একটা নির্দিষ্ট, অ্যানুইটি মানে হলো বাৎসরিক, প্রত্যেক বছর বছর যেটা দেয়া হবে, প্রত্যেক বছর বছর যেটা দেয়া হবে এটা হলো অ্যানুইটি। তাহলে এই অ্যানুইটি ডিভাইডেড বাই i ইনটু 1 মাইনাস 1 প্লাস i টু দি পাওয়ার মাইনাস n। আপনি সূত্র মুখস্থ করেন, কেন কি এটা আপনার চ্যাপ্টার আলোচনা করার সময় করব। আর ফিউচার ভ্যালু অ্যানুইটিটা কি? আপনি যদি প্রথমটা পারেন দ্বিতীয়টা পারবেন, একই জিনিস, কিন্তু এটা ছিল কি আগে মাইনাসের সময়, আর এটা এবার হবে কি 1 প্লাস i, এটা ছিল পাওয়ারটা n মাইনাস, এটা হবে প্লাস, 1টা ছিল আগে এবার 1টা চলে যাবে পরে, ফিউচার ভ্যালু অ্যানুইটি। ঠিক আছে, ফিউচার ভ্যালু অ্যানুইটি আর ডিউর দুইটা জিনিস হলো, এটা পরে বলবো আপনাদের চ্যাপ্টার করার সময়। ম্যাট্রিক্সের সময় আপনি জানতে হবে সাবম্যাট্রিক্স, মাইনর, কোফ্যাক্টর, ডিটারমিন্যান্ট, অ্যাডজায়েন্ট। সাবম্যাট্রিক্স কি? প্রত্যেকটা এক একটা পজিশন আছে, এর মানে রো 1 কলাম 1, রো 1 কলাম 2, রো 1 কলাম 3, এটা আবার কি দ্বিতীয় রো, এটা তৃতীয় রো, এই তৃতীয় রো এর কলাম 1, এটা কলাম 2, এটা। এখন আমি যদি বলি যে a22 এর সাবম্যাট্রিক্স কত, a22 এটার সাবম্যাট্রিক্স কত, যেটা নিবেন এই কলাম এবং রো বাদ যাবে, তাহলে আমার থাকে কি 1 আর 3, আর এখানে থাকে 7 and 9, তাহলে এটার সাবম্যাট্রিক্স হলো 1 3 7 and 9। এর মানে যেই পজিশনটা নিবেন ওইটার রো বাদ যাবে, ওইটার কলামও বাদ যাবে, তাহলে থাকে কি এই চারটা থাকে, এই চারটা লিখছি, এটা বলা হয় সাবম্যাট্রিক্স। এখন মাইনর কি? এইগুলি ডিটারমিনেন্ট বের করা। ডিটারমিনেন্ট কি? এটা এটা গুণ করবেন, গুণ করলে কত হয় দেখেন তো, 8 কে 8, আর এটা মাইনাস হবে, মাইনাস একটু আগে এরিয়া করছিলাম না, মাইনাস 3 7 21, এর মানে মাইনাস 13। তাহলে a22 এর সাবম্যাট্রিক্স হলো এটা, আর ডিটারমিনেন্ট হলো কি এইটা। ডিটারমিনেন্ট যেটা বের করবেন a22 এর সাবম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টের বলা হয় মাইনর, সাবম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টেরও বলা হয় মাইনর। ওকে, তাই ডিটারমিনেন্ট কিভাবে বের করে, কোণাকুণি গুণ দিবেন, সূত্রে একটা মাইনাস আছে, এই ডিটারমিনেন্ট সাবম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট হলো মাইনর। কোফ্যাক্টর কিভাবে বের করে, এখন দেখেন a22 এর কোফ্যাক্টর কত হবে, কি -13 হবে না। কোফ্যাক্টরের সময় এই যে পজিশন আছে, পজিশনকে -1 এর উপরে এইগুলি হবে পাওয়ার ইনটু -13, তাহলে কত হবে দেখেন তো, -1 এর উপরে যদি জোড় সংখ্যা থাকে পাওয়ার তাহলে প্লাস হয়, তাহলে +1 ইনটু -13, তাহলে কত -13 হবে। আর এটা যদি মনে করেন এখানে 2 3 থাকতো তাহলে এখানে যেত কি 3, তাহলে এটা হয়ে যেত কি -1, তখন যেত কি +13। এর মানে কোফ্যাক্টর হলো -1 এর উপরে ওই পজিশনটার যোগফল হবে পাওয়ার, তারপরে গুণ করলে যা হয় তা হবে কোফ্যাক্টর। আর ডিটারমিনেন্ট কি? কোণাকুণি গুণ করে মাইনাস চিহ্ন দিলে ওটাকে বলা হয় ডিটারমিনেন্ট। আর অ্যাডজায়েন্ট কি? এই প্রত্যেকটা কোফ্যাক্টর বের করে আমরা 9টা মান পাবো, তখন প্রত্যেক 3টা রো এর মান দিয়ে একটা কলাম করব, দ্বিতীয় রো এর মান দিয়ে দ্বিতীয় কলাম, তৃতীয় রো এর মান দিয়ে তৃতীয় কলাম করব, এটার বলা হয় অ্যাডজায়েন্ট। সো আর একটা আছে পারমুটেশন কম্বিনেশন, ভেরি সিম্পল ফর্মুলা, ওইগুলি করলে মানে আপনি ম্যাথে পাস না করার কোনো কারণ নেই। এই সূত্রগুলি যদি আপনি পারেন আপনি ম্যাথে পাস নিশ্চিত, শুধু এই সূত্রগুলি আপনার জানতে হবে। থ্যাংক ইউ ভেরি much।